স্যাটাইভার মতো দেখতে, ধরে নেন একদমই ক্রকাস স্যাটাইভার মতোই অ্যানাকার্ডিয়াম এর মানসিকতা, কিন্তু ক্রকাস স্যাটাইভার যেরকম উইটি করে প্রাণোচ্ছল ভাবে, প্রাণবন্ত ভাবে হাসি খুশি আনন্দ ফুর্তি করে, এরকম না অ্যানাকার্ডিয়াম, এরকম না অ্যানাকার্ডিয়াম এমনি স্নেহশীল, খুব শান্ত প্রকৃতির মানুষ, মানে সুস্থ অবস্থায়, একেবারে সুস্থ অবস্থায়। এটা আমাদের কাছে তো সুস্থ অবস্থায় আসবে না, আসবে অসুস্থ অবস্থায়। তো এই জন্য আমাদের মেডিসিন গুলো দুটো পর্যায়ে সিলেকশন করতে চেষ্টা করতে হবে, যেকোনো একটা, হয় তার সুস্থ অবস্থার নেচারকে ধরে। আমরা সাধারণত কি করি, যেহেতু সে অসুস্থ অবস্থায় এসছে, তাই অসুস্থ অবস্থার অ্যাডাপ্টেশনকে ধরে আমরা মেডিসিন সিলেকশন করতে চেষ্টা করব। কিন্তু অসুস্থ অবস্থার অ্যাডাপ্টেশনকে ধরে যদি মেডিসিন সিলেকশন করতে না পারি, তখন আমরা তার সুস্থ অবস্থার পরিস্থিতি, সুস্থ অবস্থার নেচারকে ধরে মেডিসিন সিলেকশন করতে চেষ্টা করব। তাহলে দুটো পর্যায়ে গেল, এই দুটো পর্যায়েও যদি কখনো কোনো সময় সম্ভব না হয়, তৃতীয় পর্যায়ে হচ্ছে দৈহিক ভাবে কোনো পিকুলিয়ার সিমটম গুলোকে ধরে সামনে আগানো যায় কিনা। তিনটে জায়গায়, তিনটে ক্ষেত্র আমাদের সামনে উপস্থিত, অনলি মাইন্ড সিস্টেম নয়, মানে পিপিপিও নয়, অনলি পিপিপি নয়, আমাদের কাছে পিপিপি থাকছে, নেচার থাকছে, ফিজিক্যাল থাকছে, তিনটের কোনো একটা পর্যায়ে ধরে আমাদেরকে মেডিসিনটা দিতে হবে, কিন্তু আন্দাজে নয়। তো আমি অ্যানাকার্ডিয়ামে প্রথমে সুস্থ অবস্থার সংক্ষিপ্ত সূচনাটা বলে দিচ্ছি। সুস্থ অবস্থায় একজন অ্যানাকার্ডিয়াম ব্যক্তি হচ্ছে অত্যন্ত স্নেহশীল মানুষ, খুবই স্নেহশীল, অত্যন্ত নম্র প্রকৃতির মানুষ, নরম স্বভাবের মানুষ, সেই সাথে সাথে সে হচ্ছে খুব শৃঙ্খল পরায়ণ মানুষ, অত্যন্ত শৃঙ্খল পরায়ণ, নিয়ম নীতিতে সে কঠোর ভাবে মেনে চলে। এই নিয়ম নীতিতে কঠোর ভাবে মেনে চলা মানুষটা, সে নিজে যেমন নিয়ম নীতিতে সঠিক ভাবে চলতে চায়, সে চায় তার চারিপাশের লোকজন গুলো ওই রকম নিয়ম নীতিতে সঠিক ভাবে মেনে চলো, কিন্তু তা তো হবে না। যখনই সামনের লোকগুলো নিয়ম নীতি ভঙ্গ করে বিশৃঙ্খল ভাবে জীবনযাপন করে, চলাচল করে, তখনই অ্যানাকার্ডিয়ামের মাথা গরম হয়ে যায়, ও সহ্য করতে পারে না ওগুলো। তো যখন সহ্য করতে না পারে, তখন সে চূড়ান্ত ভাবে রেগে যায়, চূড়ান্ত ভাবে রেগে যায়, প্রচন্ড ভাবে রেগে যায়। এই প্রচন্ড ভাবে রেগে গেলে দুটো পর্যায় ঘটে, দুটো পর্যায়ে। একটা পর্যায় কি, রাগান্বিত অবস্থায় পর্যায়টা হচ্ছে, যদি রাগ প্রকাশ করার মতো ক্ষমতা থাকে, সেখানে সে নিষ্ঠুর ভাবে আঘাত করতে পারে, গালিগালাজ করতে পারে, খুব খারাপ আচরণ করতে পারে। যেখানে রাগ প্রকাশ করতে পারবে না, সেখানে তার ভিতরে রাগ, ক্রোধের, রাগ তো নয় ক্রোধ, ক্রোধের প্রবল চাপ তৈরি হয়, মনে হয় যেন ওকে হত্যা করে ফেলি, মনে হয় যেন ওকে মেরে ফেলি, মনে হয় যেন ওকে আচ্ছা করে বলে দিই, মনে হয় যেন মুখে যা আসে তাই বলে দিই। আপনাকে যখন বলবে, তখন শান্তভাবে হেসে হেসে বলবে না, এই বলার ভঙ্গি, বলার কথা, বলার টোনের সাথে তার দেহ সেই প্রকৃতির ভঙ্গিমাটা চলে আসে। এই জন্য একটা কথা আছে না, কথা বলার সময় সে কেমন ভাবে বলছে, কিভাবে বলছে, এটা হচ্ছে ওই পর্যায়ের জায়গা। এটা তো যখন সে ওই কথাটা বলবে, এই কথা বলার সঙ্গে সঙ্গে তার চেহারাতেও সেই রাগের ভঙ্গিমাটা চলে আসবে। এর থেকে বোঝা যায় যে তার কত বেশি রাগ হয়, কিন্তু রাগ প্রকাশ করার মতো ক্ষেত্র থাকে না, তাই সে প্রকাশ করতে পারে না, কিন্তু তার রাগ ওই রকম পরিমাণে হয়। এই গেল
এইরকম রেগে যাওয়ার পরেই যখন তার মাথা ঠান্ডা হয়, ওর মাথা ঠান্ডা হতে দেরি হয়, অ্যানাকার্ডিয়াম আপনার ক্রকাস স্যাটাইভার মতো নয়, ওর মাথা ঠান্ডা হতে দেরি হবে, মাথার মধ্যে সেই চিন্তা অনেকক্ষণ চলে, একদিনও থাকতে পারে, দুদিনও থাকতে পারে, এক বেলাও থাকতে পারে, 5 মিনিটে বা 2 মিনিটে ক্রকাস স্যাটাইভার মতো ঠান্ডা হয়ে যাবে, এটা কখনো অ্যানাকার্ডিয়াম হবে না। ওর মাথার মধ্যে ওই যে চলে আবেগ, সেই আবেগের তীব্রতা চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, তার চেহারা দেখেও বোঝা যায় যে সে ভীষণ ভাবে রেগে আছে, ক্রুদ্ধ হয়ে আছে। সেই সময় তার সঙ্গে কথা বললেও বুঝতে পারা যাবে যে গলায় একটা ঝাঁজ আছে, সাংঘাতিক অসন্তুষ্টির একটা বিরক্তকর ঝাঁজ তখনও রয়েছে, এইরকম থাকে। কিন্তু মাথা যখন ঠান্ডা হবে তখন তার মনে হবে যে এরকম রাগ করাটা ঠিক হয়নি, তাকে এইরকম ভাবে বলাটা ঠিক হয়নি, তার সঙ্গে এই খারাপ আচরণ করাটা ঠিক হয়নি, এইরকমের অনুশোচনাটা তখন আসে। এখানেও দুটো মানসিকতা, একটা রাগের মানে নিয়ন্ত্রণহীন রাগের পর্যায়ে একটা দিক, তারপরেই হচ্ছে অনুশোচনার আর একটা দিক, এই দুটো পর্যায় সর্বদাই এদের দুটো পর্যায়ে পাশাপাশি চলে, একটা পর্যায়ে কখনো চলবে না, সর্বদাই দুটো পর্যায়ে পাশাপাশি চলবে, এই সঙ্গে যারা অত্যন্ত নিয়ম শৃঙ্খলার সঙ্গে চলে। আর এরা জীবনে কখনো হার মানতে চায় না, থেমে থাকতে চায় না, সামনে আগাতে চায়, নিজে যদি না পারে তার সন্তানদের দিয়েও আগাতে চায়। হ্যাঁ, এরা হচ্ছে রিজার্ভ পার্সন, বক 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 করেছে, খুব বেশি বকবে তা বক, প্রয়োজন সাপেক্ষে যতটা কথা বলার বলবে, কিন্তু প্রয়োজনের বাইরে কোনো কথা বলে না লেখের শিশুর মধ্যে। তো অনেক মায়েদের কি আমরা দেখতে পাই যে তার সন্তানদেরকে খুব ভালোভাবে পড়াশোনা করিয়ে ভালো কোনো জায়গা তৈরি করার চেষ্টা করে, বাচ্চাদেরকে কোনো একটা পজিশন পাওয়ার প্রত্যাশা করে, তার জন্য তার যতটা পরিশ্রম দেওয়ার, যত রকমের চেষ্টা চালানোর তার মা সব রকম করে যায়, কিন্তু পরীক্ষার পরে যখন ফলাফল অনেক খারাপ হয় তখন তখন ব্যক্তি, অ্যানাকার্ডিয়ামের ব্যক্তি এত বেশি ক্রোধ ক্রোধান্বিত হয়ে যায় যে তার বাচ্চাকে, বাচ্চার সঙ্গে এত খারাপ ব্যবহার করে মনে হয় যেন বাচ্চাকে মেরেই ফেলবে। এই জন্য আমরা খবরে, বিভিন্ন সংবাদে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই তার মা তার সন্তানকে কত নিষ্ঠুর ভাবে আক্রমণ করছে। তখন আমরা কি বলি যে ওই মাকে শাস্তি দেওয়া দরকার, ওর নামে পুলিশে কেস করা দরকার, এইটা আমাদের ওই অনুভূতিটা আমাদের মধ্যে আসে কেন, যে তার শাস্তি দেবার যে তরিকাগুলো আমরা সহ্য করতে পারি না, এত নিষ্ঠুর, এত বেদনাদায়ক, এত মর্মান্তিক যে আমরা সহ্য করতে পারি না, তার জন্য আমরা কঠিন ভাবে অভিযোগ করে থাকি আর শাস্তি কামনা করি। ওই ব্যক্তিটা খুব সম্ভবত আপনার অ্যানাকার্ডিয়াম হবে, ল্যাকেসিস হায়োস এরাও হতে পারে, তো খুব বেশি আপনার অ্যানাকার্ডিয়াম হবার সম্ভাবনা আছে, খুব খেয়াল করে দেখবেন। এইগুলো অ্যানাকার্ডিয়াম। অ্যানাকার্ডিয়াম স্যার যদি শিক্ষক হয়, একটা অনুভূতি স্যার, শিক্ষক যদি হয় তার ছাত্রদেরকে ভালো করাবার জন্য সে আপ্রাণ চেষ্টা করবে এবং রেজাল্ট ভালো করবে, কিন্তু যখন ওই বাচ্চারা উল্টা পাল্টা চলবে তাদেরকে প্রচুর মারধর করবে ছাত্রদেরকে। আর যদি সে পাবলিকের বা বাড়ির আশেপাশের যে সমস্ত মানুষ যারা প্রভাবশীল তাদের সাথে যদি সে রাগ দেখাইতে না পারে, ওখানে তার চেহারার ভিতরে রাগের ভাব প্রকাশ আসবে, কিন্তু সে তাদের সাথে সরাসরি মানে জড়াবে না, মারপিটে জড়াবে না, এবং এইটা তার শান্ত হইতে দেবে না। প্রতিশোধ নেবার একটা স্পৃহা থাকে অ্যানাকার্ডিয়ামে, বাচ্চাদেরকে প্রভাব বেশি ইউ করতে পারে, স্টামনিয়াম স্যার।
ঠিক আছে, চলুন এবার আমরা আচ্ছা স্যার সামনে বসুন, পরবর্তী ওষুধে যাই। ভেবেশিয়াসের পরবর্তী ওষুধ আমরা ভ্যালেরিয়ানা। ভ্যালেরিয়ানের প্রধান